আমার নাম মোসাম্মাত ইজাতুন নেসা স্বামীর নাম মোহাম্মদ আব্দুর রহিম আর আমার তিনটা ছেলে পাঁচ ছয় বিঘা আছে জমি আর সেই জমিতে আমরা আবাদ করি ধানের ফসল সিম বেগুন আলু ভুট্টা এসব আবাদ করা হয় পানি তোলা লাগে তারপর ওই জমিতে আবাদ করবে গেলে কামলা লাগে কামলা কিষান লাগে সার ওষুধ পাউশ এর মধ্যে ওই ফসল ভালো হলে বেশি লাভ উন্নতি হয় আর ফসল ভালো না হলে লস হয়ে যায় এর মধ্যে মনে করেন যে আকাশের আবহার কারণে ফসল নষ্ট হয়ে যায় পোকামাকড়ের আগে আমরা তো বীজ তো থোয়া শিখিনি এটা এখন আমার মনের একটু বিকাত যে আমি আগে কিছু জানিনি শুনিনি অল্পে একটু কমজোর সেটাও ভেসে উঠবে থাকে যখন ওই ডিমটা যখন ভেসে উঠবে তখন আর লবণ দেব না সেই জন্য ওই লবণের পানি দিলে পান্তরে ওই সিটা ফাটা অপুষ্ট বীজ সবগুলো ভেসে ওঠে সেই ভেসানো বীজগুলো তুলে আলাদা করে ফেলে দিতে হয় আইডিয়ার থেকে আমরা এই কাজ শিখছি শিখেছি মনে করেন যে শেখা জিনিস কিন্তু টাকা দিয়ে কিনা পাওয়া যায় না ফসল আদি ভালো না থাকলে তো আর আমরা তো আর সুখে শান্তিতে থেকে পেরিচ্ছি না তখন টাকা পয়সা হলে মানুষের জ্ঞান শক্তি বাড়ে টাকা পয়সা না থাকলে কিছু হয় না